আমি কড়াই, এর মধ্যে মাংস আছে গামলায়, আর সারাশি খুন্তি আতেলের বোতল, আর এর মধ্যে সব কিছু রয়েছে। আমি নিয়ে এখন যাচ্ছি ছাদে, ছাদে গিয়ে রান্না করবো। তার জন্য আজকে মনে হলো যে অনেকদিন তো ছাদে যাই না রান্না করতে, তা আজকে ভাবলাম যে ছাদে যাই। সেই আগের বছর শীতে করেছিলাম লাস্ট, আর এই বছর শীতকাল মানেই রোদ ভালো লাগে। তো চলো তাহলে ছাদে যাওয়া যাক, আবার দেখা হচ্ছে ছাদে গিয়ে। কতক্ষণ আসে না তো দাদা আমি আর কোথায় দিতে হবে হবে ও হবে না পায়ে দিতে, আর কোথায় আনপি দিতে হবে, তুমি দাও। ঠিক আছে টাটা বন্ধুরা, এই যে মাংস, কাঠের জালে ফাঁকা জায়গায় রান্না করার মজাটাই আলাদা। তো দেখো গ্রাম সাইডে এরকমই রান্না হয়ে থাকে, কিন্তু আমাদের তো আর মানে সেই রকম ফাঁকা জায়গা নেই, তার জন্য ছাদে চলে আসলাম সেই মজাটা উপভোগ করার জন্য। যাই হোক, সামান্য কিছু হলেও মজাটা উপভোগ করতে পেরেছি। আমি তো গ্রামের মেয়ে, তাই গ্রামের যে কোনো কিছুই আমাকে অল্প কিছুতেই খুব টানে, মানে আকর্ষণ করে। আমার গ্রাম খুবই ভালো লাগে, কারণ আমি গ্রামে জন্মেছি, গ্রামে বড় হয়েছি, গ্রামের খোলা পরিবেশ তার একটা মজাই আলাদা। সেই মজাটা যারা গ্রামে থেকেছে তারাই বুঝবে, তাছাড়া এই শহরের ছেলেমেয়েরা এসব বুঝবে না যে গ্রামের পরিবেশের মজাটা কতখানি। মাংসতে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, আর এর মধ্যে দিয়েছিলাম নুন, হলুদ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, সস, আর আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু সামান্য পরিমাণ জিরে বাটা, সামান্য পরিমাণ ধনে বাটা। তো সব কিছু দিয়ে আমি আধ ঘন্টা মতো হয়ে গেছে প্রায় ম্যারিনেট করে রেখেছিলাম। আর তারপরে এই যে দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল একটু হালকা বাদামি বাদামি কালারের, তো তারপরে আমি মাংসটা দিয়ে দিলাম। দেখো আমি কাঠের জাল আস্তে আস্তে করে দিচ্ছি, মানে একদমই আর কি কমিয়ে দিয়েছি জাল দেওয়াটা, তাহলে মাংসটা বেশ নরম হয়ে যাবে। আস্তে আস্তে জাল দিলে মানে আগুনের তাপটা উঠলে মাংসটাও খেতে টেস্টি হবে, তার জন্য আমি আস্তে আস্তে করে নাড়া দিচ্ছি আর অল্প অল্প করে কাঠের জাল উনুনে দিচ্ছি। মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে, এরপর আমি দিয়ে দেবো আলুগুলো। আর আলুগুলো তো বেশ লাল লাল করে ভেজে রেখেছিলাম, আলুগুলো তাড়াতাড়ি গলে যাবে, তো এবার নাড়তে থাকি। তো বন্ধুরা এই যে দেখো মাংস কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম জল। আর আজকে কোনো ফোটানো জল দিইনি, মানে গরম জল, আজকে আমি একদম ঠান্ডা জল দিলাম। তার কারণ কাঠের জালে মাংস এমনি নরম হয়ে যাবে, তার জন্য এই যে দেখো ঠান্ডা জলই দিয়ে দিলাম। বসে আছি রোদের মধ্যে, খুব কষ্ট হচ্ছে, দেখো প্রচণ্ড রোদের তাপ। আগে জানলাম আমি আসতাম না এরকম, মানে আমি ভেবেছি শীতের দিন হয়তো যে রোদে হয়তো কষ্ট হবে না, কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে রোদে, থাকতে পারছি না। এর জন্য ঠিকমতো এখানে দাঁড়াচ্ছি না, মানে জাল দিয়ে একটু কোনোরকম নাচড়াতে চলে যাচ্ছে ভেতরে,
আগে যদি জানতাম যে এতটা কষ্ট হবে তাহলে আমি এখানে মাংস রান্না করতে আসতাম না। প্রচুর কষ্ট হচ্ছে গরমে, রোদের তাপ যেমন তেমন গরম লাগছে। যাই হোক, ঝোল ঝোল তো দেওয়া হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, মানে তরকারিটা ফুটুক ভালো করে, তারপরে নিচে চলে যাব নামিয়ে ঠামিয়ে নিয়ে। বাবা পাচ্ছি না, দেখো ফুটছে। তরকারি ফুটে গেছে আর আমার গরম মশলাও দেওয়া হয়ে গেছে। গরম মশলাটা আমি শিলনোড়ায় বেটে নিয়ে এসেছিলাম, আর রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার তরকারিটা নামিয়ে ফেলবো। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমি খুব কষ্ট করে আজকে কাঠের জালে রান্না করলাম, তো ভিডিওটা কেমন লাগলো আর কি জানিও। আর তাহলে আজকে চলো এখানে ভিডিওটা শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। চলো টাটা।